থেকে সবাইকে স্বাগত। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 4.1 এর 3 নম্বর অঙ্কটি করে দেখাবো। দেখো, তোমাদের পাঠ্য বইয়ে 3 নম্বর অঙ্কটি আছে, 2x + 3y / 4x - 5x * 8y। রাশিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি? তার আগে দেখো, তোমাদের পাঠ্য বইয়ের 79 পৃষ্ঠার মধ্যে পদ কি তা দেওয়া আছে। দেখো, বীজগণিতের রাশির যে অংশ যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে, এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলা হয়। এখানে দেখো, 2x এর সাথে 3y / 4x যোগ আকার আছে, তাহলে এখানে 2x একটা পদ এবং 3y / 4x একটা পদ। তারপর দেখো, এর সাথে -5x * 8y আছে, তাহলে 5x * 8y আরেকটি পদ। তাহলে এখানে আমাদের কয়টি পদ আছে? এখানে এখানে তিনটি পদ রয়েছে। আছে পদগুলো হচ্ছে হলো 2x, তারপর হচ্ছে 3y / 4x আর 5x * 8y। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।